যাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটা অনেক বড়, যেখানে অনেক মানুষ প্রতিদিন জয়েন হয়, ধরুন এত পরিমাণে জয়েন হয় যে আপনি আসলে একেবারে নিজে নিজে যে সেগুলো অ্যাপ্রুভ করতে পারতেছেন না, তো যদি এমনটা হয় তাহলে আপনি আপনার ফেসবুক গ্রুপের যত বন্ধু জয়েন হয় সেগুলোকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কীভাবে অটোমেটিক্যালি যে সিস্টেমটা ফেসবুক গ্রুপের এটা অন করে নিতে পারেন। এর ফলে আপনি যে কোনো স্থানে থাকেন না কেন, আপনার ফেসবুক গ্রুপে যে কেউ জয়েন হবে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিন। তো চলুন দেখি আমরা কীভাবে আপনি ফেসবুক গ্রুপের অটোমেটিক্যালি অ্যাপ্রুভ সিস্টেম, যে অটোমেটিক্যালি মেম্বার অ্যাপ্রুভ সিস্টেম আছে, সেটা অন করতে পারেন। তো প্রথমে আপনি ফেসবুক অ্যাপে চলে যাবেন। যেহেতু আমরা অটো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপ্রুভ করব, তো সেই ক্ষেত্রে এখানে আপনি প্রথমে আপনার এই প্রোফাইলের রাইট সাইডের প্রোফাইল থেকে সেটিং অপশন আছে, এটাতে চলে যাবেন। তো সেটিং আসার পরে এরকম যে অপশনটা দেখবেন, এখান থেকে আপনি গ্রুপে চলে যাবেন। গ্রুপে আসার পরে আপনি এখানে আপনার গ্রুপগুলো, ইউর গ্রুপ লিখবেন এখানে। ইউর গ্রুপের অপশনে এখানে দেখবেন যে এবার আমার যে গ্রুপগুলো আছে, আমি এখানে অনেকগুলো গ্রুপ আছে, এগুলো আমার আসলে কোনো কাজে লাগে না, তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা গ্রুপে ঢুকছি। অবশ্যই এই গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনি আর হতে হবে, নিজের গ্রুপ হতে হবে। এখানে চলে যাবেন, এরপরে এখানে গ্রুপ এক যে কোনো একটা গ্রুপে আমি চলে আসছি। এরপর এখানে ম্যানেজ গ্রুপ নামে একটা অপশন দেখবেন, ম্যানেজ গ্রুপে চলে যাবেন। ম্যানেজ গ্রুপে আসার পরে এখানে যেহেতু আপনি অটো মেম্বার রিকোয়েস্টগুলো অটোমেটিক্যালি যাতে অ্যাপ্রুভ হয়ে যায়, যারা রিকোয়েস্ট দিবে তারা যেন অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার যাতে আবার এই গ্রুপে এসে অ্যাপ্রুভ না করতে হয়, সেজন্য এখানে দেখতে পাবেন নিচের দিকে আছে অ্যাডমিন অ্যাসিস্ট। এটা যদি উপরের দিকে থাকে তাহলে আপনার ফোনের সেটিংয়ে যেদিকে থাকবে খেয়াল রাখবেন অ্যাডমিন অ্যাসিস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি যদি এর আগে থেকে কখনো অটো অ্যাপ্রুভ রিকোয়েস্ট অন না করে থাকেন তাহলে এরকম একটা অপশন দেখবেন, ম্যানেজ রিকোয়েস্ট অ্যাপ্রুভ পার্টিসিপেশন ইফ, এরকম একটা লেখা দেখবেন, সেই লেখাতে ক্লিক করে দেবেন। এখানে অ্যাড নামে একটা অপশন পাবেন, তো এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। এখন এরপরে প্রথমে আছে আপনার অ্যাকাউন্ট পেজ, তো এটাতে ক্লিক করে দেবেন। আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি কাদের কার রিকোয়েস্ট গ্রুপস অ্যাপ্রুভ করতে চান। মনে করুন এখানে আপনার এখানে রিকোয়েস্ট আসছে হচ্ছে একটা লোক যে ফেসবুক আইডি খুলেছে মাত্র এক মাস হয়েছে, এখন আপনার গ্রুপে ঢুকছে, এটা কিন্তু ফেক আইডি হতে পারে। এই জন্য আপনি এখান থেকে 6 মান্থ অথবা বা এখানে 12 মান্থ করে দিতে পারেন, কারণ হচ্ছে এই আইডিগুলো সবসময় রিয়েল থাকে। তো আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে কোনো ফেক আইডি না ঢুকুক, মানে আপনার গ্রুপে যদি কোনো ফেক আইডি না ঢুকুক, সেক্ষেত্রে আপনি একটু মাসগুলো বাড়িয়ে দিবেন, 6 মান্থ অথবা 12 মান্থ, 1 এবং 2 মান্থ দিলেও সেক্ষেত্রে বিভিন্ন ফেক আইডিগুলো আপনার গ্রুপে ঢুকে যাবে, কারণ যারা নতুন আইডি খুলেই গ্রুপটাকে আর কি নষ্ট করার জন্য চলে আসে তাড়াতাড়ি, সেক্ষেত্রে 6 মান্থ করে দিবেন। ধরুন আমি এখানে 6 মান্থ করে দিলাম। 6 মান্থ করে দেওয়ার পরে এখানে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেখুন আমার এখানে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট হয়ে গেছে। এখন এটার মানে হচ্ছে আপনি যারা 6 মাস আইডি, যাদের আইডিগুলো হচ্ছে 6 মাস পুরনো, তারাই শুধু এই আপনার গ্রুপে ঢুকতে পারবে, 6 মাস পুরনো অথবা তার থেকে বেশি। কিন্তু যারা 3 মাস 2 মাস 5 মাস আগে আইডি খুলেছে তারা ঢুকতে পারবে না। তো এই হচ্ছে আপনার অটো অ্যাপ্রুভ। আপনি যদি চান যে না আপনি সবই ঢুকা সব আইডিগুলো কি আপনার গ্রুপে রাখবেন মেম্বার বানানোর জন্য, সেক্ষেত্রে আপনি 1 মান্থ করে দিবেন। তাহলে 1 মান্থ করে দিলে অটো অ্যাপ্রুভ হতেই থাকবে, আপনার কোনো কিছু করতে পারবে না, জাস্ট তারা যদি জয়েন দেয় অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। তো এটাই ছিল আর কি গ্রুপের অটো অ্যাপ্রুভ সিস্টেম, মেম্বার অটো অ্যাপ্রুভ সিস্টেম। তো আপনার ভালো লাগলে আপনি সেটা সেটিং করে দিবেন, এটাই হচ্ছে। আরও একটা অপশন আছে, তো সেই ক্ষেত্রে আমি দেখাই এখান থেকে। এখানে 3টা অপশন ছিল, তো এরপর আছে ফ্রেন্ড ইন গ্রুপ। এখানে লিখুন পার্সন হ্যাজ 3 ফ্রেন্ড, যার 3 ফ্রেন্ড অথবা 5 ফ্রেন্ডের উপরে থাকবে সেই লোকটাই ঢুকতে পারবে। এটাও একটা আপনার আর কি স্প্যাম থেকে রক্ষা করার জন্য, আপনার যদি ওই ব্যক্তি যদি 5 জন বন্ধু থাকে তাহলে বুঝবেন যে না আইডিটা ঠিক আছে। যারা নতুন আইডি খুলেই গ্রুপে ঢুকতে পারবে এরকম আর কি রাখবেন না, তাহলে স্প্যাম হবে বেশি আপনার গ্রুপে। স্প্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য যাদের 5 জন বন্ধু আছে এখানে 5 সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে এডিটিং অপশনে ক্লিক করে দেবেন। এবার আরও একটা অপশন আছে, যদি এখানে অ্যাড ফ্রেন্ড দিতে চান, লোকেশন সিলেক্ট করেছেন, আপনি কোন লোকেশনে আর কি আপনার বন্ধুগুলোকে অ্যাড করতে চান। মনে করুন শুধু আপনি সারা বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গার অথবা ঢাকা, ধরুন আপনি ঢাকা ছাড়া অন্য কোনো স্থানের বন্ধুকে আপনার গ্রুপে ঢুকাবেন না, সেক্ষেত্রে এখানে ঢাকা সিলেক্ট করে দেবেন।
তো অবশ্যই বুঝতে পারছেন এরকম আপনি অ্যাড করে নিতে পারবেন, তো এটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অবশ্যই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।